टेक फॉर इट यूट्यूब चैनल नतून भिडियोते ऑनलाइन यूजर सरकारी और बेसरकारी शिक्षा प्रतिष्ठान माध्यमिक पर्याय सम्मानित शिक्षक मंडली अभिभावक वृंद और स्नेहर कुमती शिक्षार्थी बंधुगण अस्सलामु अलैकुम रहमतुल्लाह। हमार आजकल वीडियो ट्यूटोरियल टीते आपनादेर जन्य रयेछे गत 17/1/2022 ख्रिस्टाब्द होते 6/2/2022 ख्रिस्टाब्द पर्यन्त द्वितीय दफाय आबार विद्यालयगुलो करोना रोधकल्पे बंद पड़ेछे। एमत अवस्थाय माध्यमिक शिक्षा अर्थात माध्यमिक और उच्च माध्यमिक पर्याय जे सकल शिक्षा प्रतिष्ठानगुलो रयेछे तादेरके एई करोनार बंधेर मध्ये नतून करे असाइनमेंटेर कार्यक्रम एर सिद्धान्त सरकार हाते नियेछे। एरी धारावाहिकतायइतिमध्ये एसएससির असाइनमेंट dsac.gov.bd साइटটিতে পাবলিশড হয়েছে। এমনকি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদেরও নবম সপ্তাহ এর অ্যাসাইনমেন্টটি গতকালকে পাবলিশড হয়েছে। উক্ত অ্যাসাইনমেন্টটি আমি আপনাদের জন্য অত্যন্ত ক্ষুদ্র এবং সংক্ষিপ্ত সুস্পষ্ট করে আমি পিডিএফ ফাইল আকারে প্রস্তুত করেছি। আশা করি যারা আমার এই পিডিএফ অ্যাসাইনমেন্টটি তিনটি পেজের ব্যবহার করবেন তারা সুফল পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদেরকে অবশ্য আমি যে কাজগুলো করেছি সে কাজগুলো আমি এখন দেখাবো, আশা করি আপনারা কাজগুলো ভালো লাগবে। তো চলুন আমি একটু দেখিয়ে নিই। আমি এটি পিডিএফ করে রেখেছি, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু বড় করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমি ডট ডট দিয়েছি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা 2022 নবম সপ্তাহ। তো গণিত বিষয় কিন্তু সকল গ্রুপে, তাই গণিতের সাথে আমি যুক্ত করেছি রসায়ন, তারপর আবার গণিতের সাথে যুক্ত করেছি হিসাব বিজ্ঞান, তারপর আপনার গণিতের সাথে যুক্ত করেছি ইতিহাস ও বিশ্ব সভ্যতা। দেখুন একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্ট নেই। আশা করি আপনারা আমার এই পিডিএফ এসএসসি পরীক্ষা 2022 এর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ভালো করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবেন এবং তারা স্পষ্ট এই বিষয়টি বুঝেই অ্যাসাইনমেন্টের উত্তর শীট লিখতে পারবে। আর এই বিষয়টি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটিও আমি বলছি। যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে, হ্যাঁ, যে ভিডিওর ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, পিডিএফ লিংক দেওয়া থাকবে, সেই লিংকটিতে ক্লিক করলে আপনারা ঠিক এরূপ পাবেন। তারপর আপনারা কি করবেন, এটি প্রিন্ট দিয়ে নেবেন, এটি আপনারা কি করবেন প্রিন্ট দিয়ে নেবেন। তো প্রিন্ট দিলে ঠিক খুব এরকমই দেখাবে। তো আমি ভিডিওটি আর লেন্দি করছি না, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও বলছি আপনারা আর যদি কেউ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স হতে এটি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের অ্যাক্টিভ জিমেলটি যুক্ত করে দেবেন, আমি ইনশাল্লাহ এই উপভোগ পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।